তো দেখো এখন আমরা পড়বো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা চলো আমরা চিত্রের মাধ্যমে বুঝে আসি। এই চিত্রে একটা সিস্টেম আঁকা হয়েছে। এই সিস্টেম মানে কি হতে পারে? সিস্টেম মানে যে কোনো ধরনের মেশিন হতে পারে। সেটা হতে পারে তোমার বাসার রেফ্রিজারেটর। আমরা বাইরে থেকে তাপ প্রদান করছি, তো বাইরে থেকে যদি একটা সিস্টেমে তাপ দেওয়া হয়, তো যে কোনো সিস্টেম বানানো হয়েছে একটা কাজ সম্পন্ন করার জন্য। যখন আমরা তাপ প্রদান করি, সিস্টেম সেটাকে কাজে রূপান্তর করে, অর্থাৎ আমরা আউটপুট হিসেবে কাজ পাই। তাহলে আমাদের কাজ পাওয়ার জন্য এই সিস্টেমকে তাপ দেওয়ার প্রয়োজন হচ্ছে। এখন এই তাপ যদি আমরা বৃদ্ধি করতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে কাজের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি একটা সিস্টেমের কাজ তার তাপের সমানুপাতিক। অর্থাৎ এটি হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে। ইন্টারেস্টিং বিষয়টা হলো, তুমি যদি এই সিস্টেমকে তাপ দিতে থাকো, তো সিস্টেম কর্তৃক কাজ সম্পন্ন হবে, কিন্তু এই সিস্টেম তার নিজের তাপমাত্রাও বৃদ্ধি করবে, যাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলি ইন্টারনাল এনার্জি বৃদ্ধি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। তো সিস্টেমটা দেখো হিট আপ হওয়া শুরু করছে। এই জন্য আমরা যখন রেফ্রিজারেটরের পেছনে হাত দিই, তখন দেখতে পাবো যে সেটি গরম হয়েছে, কিন্তু আমাদের রেফ্রিজারেটরের ভেতরে ঠান্ডা থাকে। অর্থাৎ এই ঠান্ডা করাটা হচ্ছে এই সিস্টেমের আউটপুট। অর্থাৎ কাজ যেটা সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা করা। আর তাপ প্রদানের ফলে আমরা যে সিস্টেমে কাজ করতেছি, এই কাজের ফলে কিছু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, যার জন্য আমরা বাইরে হাত দিলে তাপ অনুভব করি। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি তাপ প্রদান করলে একটি সিস্টেমে কাজ হয়, কিন্তু সম্পূর্ণ তাপটা কাজে পরিণত হবে না। কিছু সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করে, কিছু কাজে পরিণত হয়। তাহলে আমরা এই তাপ প্রদানকে কিউ দ্বারা প্রকাশ করলে লিখতে পারি কিউ ইকুয়াল ইউ প্লাস ডব্লিউ। এখানে কিউ হচ্ছে বাইরের থেকে প্রদান করা তাপ, ইউ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ যে শক্তি বৃদ্ধি পায় সেটি, ডাব্লু হচ্ছে কাজের পরিমাণ। তাহলে দেখো, তুমি যদি তাপ প্রয়োগ করো, তাহলে এই তাপ কিন্তু ইন্টারনাল শক্তি বৃদ্ধি না করে কাজে পরিণত হয় না। এখানে এটা দুইটা পার্টে বিভক্ত হচ্ছে। একটা পার্ট অবশ্যই আমাদের বাহ্যিক কাজ সম্পন্ন করছে, এবং একটা পার্ট সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। তো এই সমীকরণটা আমরা এইভাবে লিখবো না, আমরা লিখবো ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লু। অর্থাৎ আমরা একটি ক্ষুদ্র তাপের জন্য যে পরিমাণ কাজ বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাই, তার পরিমাণ নির্ণয় করব। এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি এখানে তাপের পরিবর্তনের কথা বলা হচ্ছে। এখন এই ফর্মুলার মধ্যে ডি কিউ হচ্ছে বাইরের থেকে দেওয়া তাপ, অর্থাৎ এটা আমরা মেজার করতে পারছি। ডি ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, এটা মেজার করা একটু টাফ, এটা আমরা পরে দেখব। ডি ডাব্লু হচ্ছে কাজের পরিবর্তন। তাহলে চলো কাজের পরিবর্তন আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেটা দেখে আসি। আমরা জানি কাজের মান হচ্ছে বল ও সরণের ভেক্টর গুণফলের সমান। ভেক্টর গুণফল সম্পর্কে তুমি যদি না জেনে থাকো, বা ভেক্টর গুণফল সম্পর্কে যদি আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের ভেক্টর অধ্যায়ের ভেক্টর গুণন ও ক্রস গুণন টপিককে দেখে আসতে পারো। এখন আমরা যদি এটা কাজের পরিবর্তনের জন্য বের করি, তাহলে আমরা লিখতে পারি ডি ডাব্লিউ হলো ফোর্স ইন্টু সরণের পরিবর্তন। অর্থাৎ আমাদের এখানে ফোর্সটা কনস্ট্যান্ট, কিন্তু সরণের পরিবর্তনটা ধরা হয়েছে। আবার আমরা কিভাবে চাপের পরিমাপ করি? চাপের পরিমাপের জন্য আমাদের দুইটা রাশি লাগে, যেটা হলো ফোর্স এবং ক্ষেত্রফল। আমরা জানি কোনো বস্তুর উপর যদি প্রেশার দেওয়া হয়, তাহলে প্রেশারকে মেজার করতে হয় টোটাল কতটুকু ফোর্স দেওয়া হয়েছে সেটা, এবং কত ক্ষেত্রফলের উপর ফোর্স দেওয়া হয়েছে সেটার ভাগফলের উপর। অর্থাৎ পি ইকুয়াল এফ বাই এ। তাহলে এখান থেকে আমরা ফোর্স সমান কি লিখতে পারি? ফোর্স সমান লিখতে পারি পি ইন্টু এ। তাহলে এখানে ফোর্সের এখানে এই মানটা বসিয়ে দিলে পাই ডি ডাব্লিউ ইকুয়াল পি এ ইন্টু ডি এস। এখন দেখো এখানে এ হলো ক্ষেত্রফল এবং এস হলো সরণ। আমরা আয়তন সম্পর্কে কি জানি? আমরা জানি ক্ষেত্রফল এবং সরণের গুণফল হচ্ছে আয়তন। যেহেতু এখানে সরণ না, সরণের পরিবর্তন দেখানো হয়েছে, সুতরাং যদি আমরা আয়তনের সাথে সরণের পরিবর্তন গুণ করি, তাহলে কিন্তু আমরা পাবো ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে এ ইন্টু ডি এস আমরা লিখতে পারি ডিভি। অর্থাৎ আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ডি ডাব্লিউ ইকুয়াল পি ডিভি। সুতরাং কোনো সিস্টেমের উপর প্রেশার যদি আমরা জানি, এবং তার ফলে আয়তনের পরিবর্তন যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের বাহ্যিক কাজ কতটুকু সম্পন্ন হচ্ছে সেটা বের করতে পারি। এবং এই বাহ্যিক কাজ থেকে আমাদের যে ইনপুটে যে শক্তি দেওয়া হয়েছিল, সেই শক্তিটা যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে যাই। এটি হলো মূলত তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।